আসসালামু আলাইকুম। মৎস্য অধিদপ্তরের গাড়ি চালক পদের প্রশ্নের সমাধান। 19/1/2024 তারিখে পরীক্ষা হয়েছে। প্রথমে আমরা বাংলা বিষয় থেকে দেখব কি কি প্রশ্ন ছিল, একটু জুম করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। সংক্ষেপে উত্তর লিখুন, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? বাংলাদেশের জাতীয় কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। বাংলা সনে মাস কতটি? বাংলা সনে মাস হলো 12টি। এরপরে হলো শীতকালের দুই মাসের নাম কি? শীতকালে যে দুইটা মাস, এই দুইটা মাস হলো পৌষ মাস আর মাঘ মাস। এই দুই মাস মিলে কি হয়েছে? শীতকাল গঠিত হয়েছে। বাংলা বর্ণ কত প্রকার? বাংলা বর্ণ হলো দুই প্রকার, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো কি ব্যঞ্জন বর্ণ। এরপরে বিপরীত শব্দ, রাত রাতের বিপরীত দিন, বামের বিপরীত ডান। বাংলা অর্থ লিখুন, কার, কারের অর্থ হলো গাড়ি, লাইট, LIGHT, লাইট, লাইটের অর্থ হলো আলো, আর এয়ার, এয়ারের অর্থ হলো বাতাস, এয়ার অর্থ বাতাস। এরপর একটা দরখাস্ত ছিল জরুরি প্রয়োজনে দুই দুই দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে সহকারী পরিচালক যানবাহন এর নিকট একটি আবেদনপত্র লিখুন। সহকারী পরিচালক যিনি যানবাহন সেক্টরে আছেন তার কাছে একটা ছুটি চেয়ে, দুই দিনের ছুটি চেয়ে একটা দরখাস্ত লিখতে হবে। এটা স্বাভাবিকভাবে যে দরখাস্ত লিখতে হয় ওই রকম নিয়মেই লিখতে হবে। এরপরে টেকনিক্যাল প্রশ্ন ছিল কি কি দেখেন, প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে কি কি চেক করতে হয়। এই যে টেকনিক্যাল যে প্রশ্নগুলো ছিল এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের এই যে সাজেশন থেকে আছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের এই সাজেশন থেকে গাড়ি চালানোর কি চালানোর কালে কি কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয়, তারপর গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি, এই যে কি কি আপনাকে করতে হবে একটা গাড়ি চালানোর আগে প্রতিদিন সকালে, এখানে সব দেওয়া আছে। এগুলো কিন্তু সবগুলো টেকনিক্যাল, সবগুলো প্রশ্ন আমাদের এই সাজেশন থেকে কমন আসছে। শুধু টেকনিক্যাল না, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো প্রশ্নই আমাদের এই যে ড্রাইভার নিয়োগ, ড্রাইভার নিয়োগ যে সুপার সাজেশন, সুপার সাজেশন এটা থেকে কমন আসছে। আমরা এটা বলে থাকি যে 100% গ্যারান্টি আসবে, বাট প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মৎস্য অধিদপ্তর এখানে কমন ছিল। দেখেন এই যে লাল বৃত্তের যত আছে প্রশ্ন আছে এখানে সবগুলো দেওয়া আছে, একেবারে যেগুলো কমনগুলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন আছে প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়িতে কি কি চেক করতে হয়, এটা আমাদের সাজেশন থেকে কমন ছিল। আরেকটা প্রশ্ন আছে, দেখেন ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বললে গাড়ি থামানো প্রস্তুতি অথবা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে হবে, বক্তব্যটি সঠিক নাকি সঠিক নয়। এখানে দুইটা কথা বলছে, একটা হলো ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বললে গাড়ি থামানোর প্রস্তুতি নিতে হয়, এটা কি সঠিক? না, এটা হলো ভুল। ট্রাফিক সিগন্যালে কি করতে হয়? হলুদ বাতি জ্বললে গাড়ি পুনরায় চালু করার জন্য প্রস্তুতি নিতে হয়, এটা হলো সঠিক। কোনো দূরবর্তী স্থানে যেতে হলে সর্বোচ্চ গতিতে গাড়ি চালাইতে হবে নাকি নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাইতে হবে? এরপরে লাল আলো জ্বললে গাড়ি চালাতে হবে নাকি থামতে হবে? লাল আলো জ্বললে গাড়ি থামতে হবে। লাল ত্রিভুজ চিহ্ন কি নির্দেশ করে, যে আমি আপনাদেরকে দেখাইছিলাম লাল সংক্রান্ত, শুধু গাড়ি সংক্রান্ত না, একজন ড্রাইভারের গাড়ি সংক্রান্ত রাস্তার নিয়ম কানুন হতে শুরু করে ইঞ্জিন সংক্রান্ত যত তথ্য জানা প্রয়োজন সবগুলো কিন্তু আমাদের এই সাজানো গোছানো এই সাজেশনে দেওয়া আছে। শুধু গাড়ি সংক্রান্ত না, একেবারে বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু এখানে ধারাবাহিকভাবে সুন্দর করে দেওয়া আছে। এই সাজেশনটা যদি যারা ড্রাইভার নিয়োগের জন্য পরীক্ষা দিবেন তারা যদি ফলো করতে পারেন, আমি বলবো যে এটার বাইরে আর আপনাদেরকে কিছু পড়তে হবে না। যারা পরীক্ষা দিবেন এই সাজেশনটা সংগ্রহ করবেন, এটার বাইরে আপনাকে আর কিছুই পড়া লাগবে না, আপনি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। লাল ত্রিভুজ চিহ্ন কি নির্দেশ করে, তারপরে হর্ন বাজানো নিষেধ এমন দুইটা জায়গার নাম কি, একটা হলো হসপিটাল আর একটা হলো আবাসিক এরিয়া,
ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা কত ঘন্টা গাড়ি চালাইতে পারবে, রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কী করা উচিত, হেডলাইটের আলো কমানো উচিত। এখানে টেকনিক্যাল যে প্রশ্নগুলো ছিল সবগুলাই কিন্তু এই ড্রাইভার নিয়োগ এই সাজেশন থেকে ছিল। সো এরপরে আমরা ইংরেজি থেকে দেখেন কি কি ছিল ইংরেজি বিষয় থেকে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার মানে হলো বহুবচন, সঠিক বহুবচনটা কি এটা লিখতে হবে। যেমন বয় মানে কি, বয় মানে হলো বালক, এই বয়ের প্লুরাল বহুবচন হলো কি বয়েজ, এখানে এস যুক্ত হয়েছে, দেখেন এই যে এস যুক্ত হয়েছে এটা প্লুরাল হয়ে গেছে। ভেজিটেবল, ভেজিটেবল মানে হলো কি শাকসবজি, এটা প্লুরাল হলো ভেজিটেবলস, ভেজিটেবল মানে হলো কি শাকসবজি, এখানে প্রশ্নে এসটা ছিল না, ভেজিটেবল ছিল শুধু। এই ভেজিটেবলের বহুবচন হলো ভেজিটেবলস, এখানে এস যুক্ত হবে তাহলে হয়ে যাবে অক্স, অক্সের বহুবচন হলো অক্সেন, এখানে ইএন যুক্ত হবে। ক্লাস, ক্লাসের বহুবচন হলো ক্লাসেস, এখানেও ইএস যুক্ত হবে। টমেটো, টমেটোর বহুবচন টমেটোজ, এখানে ইএস যুক্ত হবে। এই যে পাঁচটা ছিল, পাঁচটাই আমাদের সাজেশন থেকে কমন আসছে ইংরেজি। অপোজিট জেন্ডার বা বিপরীত শব্দ যেটাকে বলে, সরি বিপরীত শব্দ না, এটা হলো বিপরীত লিঙ্গ, অপোজিট জেন্ডার। যেমন আঙ্কেল, আঙ্কেল হলো পুরুষ আর আন্টি হলো কি স্ত্রী, বিপরীত। ফাদার হলো বাবা, ফাদার হলো পুরুষ, মাদার মা, ফাদার মাদার। গার্ল, গার্ল মানে কি বালিকা বা মেয়ে, আর বয় মানে বালক। এরপরে ট্রান্সলেশন ছিল ইংরেজি অনুবাদ, যেটা আমি আমার দেশকে ভালোবাসি, এটার ইংরেজি কি আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, প্লে মানে খেলা করা আর ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এরপরে গণিত থেকে প্রশ্ন ছিল, অঙ্কের যে প্রশ্নগুলো ছিল দেখেন অঙ্কের প্রশ্নগুলো, গাড়ি প্রতি লিটার পেট্রোলে 10 কিলোমিটার যায়, প্রতি লিটার মানে কি, প্রতি লিটার শব্দের অর্থ হলো 1 লিটার, এই যে প্রতি লিটার শব্দের অর্থ হলো 1 লিটার। গাড়ি 1 লিটার পেট্রোলে যায় 10 কিলোমিটার। সড়ক পথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব 170 কিলোমিটার, পথ যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন হবে, 1 লিটারে যায় 10 কিলোমিটার, এখন 170 কিলোমিটার পথ যাইতে কয় লিটার তেল লাগবে, এটা হলো প্রশ্ন। আমাদের কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কত লিটার পেট্রোল প্রয়োজন, যেটা জানতে চাওয়া হবে সেটা ডান পাশে লিখবেন। তো আমরা এখানে কি লিখতে পারি, যদি অঙ্কটা যদি করি এভাবে যে 10 কিলোমিটার, কম্পিউটারে তো লেখা যাচ্ছে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে 10 কিলোমিটার যায় সে 1 লিটারে, ঠিক আছে, এটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপরে 1 কিলোমিটার যায় কত হবে, 1/10, আর প্রশ্নে চাওয়া হচ্ছে কত 170 কিলোমিটারে যায় কত, তাহলে 170 কিলোমিটারে যাবে কত, 170 × 1, আর হবে নিচে হবে কত 10, তো 10 দিয়ে যদি আপনি 170-এর কাটেন তাহলে হবে কত 17, 10 × 17 = 170, তাহলে উত্তর হবে কত, উত্তর হবে 17, 17 লিটার তেল লাগবে, মানে 17 লিটার পেট্রোল লাগবে, একেবারে সহজ। এটা কীভাবে করবেন আমি মুখে একটু বলে দিচ্ছি, এখানে যেহেতু আমি কম্পিউটারে আপনাদের লিখে দেখাইতে পারলাম না ঠিক করে, এটা করবেন যে 10 কিলোমিটার যায় 1 লিটারে, আর 1 কিলোমিটার যায় 1/10, আর 170 কিলোমিটার যায় 170 × 1, আর নিচে হবে 10, এরপরে কাটাকাটি করবেন, 10 দিয়ে 170-এর কাটলে 10 = 17, 170, উত্তর হবে 17 লিটার।
সহজ একটা অঙ্ক ছিল, আর একটা অঙ্ক দেখেন কি ছিল, 5, 10, 15, 10, এই সংখ্যাগুলোর গড় কত। এই যে সংখ্যার গড় যখন বের করতে বলবে তখন কিভাবে করবেন, এখানে যে কয়টা সংখ্যা আছে এগুলো যোগ করে দিবেন। এখানে আছে কত, 10 আর 10, কত, 20, 20 আর হলো 15, 35, 35 আর পাশে হয় 40, এই যে 40, 40 লিখবেন সংখ্যাগুলোর যোগফল। এগুলো চাইলে আপনারা এভাবে সাথে পাশাপাশি করতেও পারেন, যে 5 যোগ 10 যোগ 15 যোগ 10 এভাবে লিখে এরপরে 40 লিখতে পারেন, ঠিক আছে। না লিখে যদি এভাবেও করে দেন হয়ে যাবে। 40 লিখলেন, এরপরে এখানে কয়টা সংখ্যা দেখেন, এই যে একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, মানে এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, আর এই একটা রাশি, এই একটা রাশি, কয়টা রাশি, এখানে টোটাল 4টা রাশি, 1, 2, 3, 4, এই 4টা রাশি। যে কয়টা রাশি দেয়া থাকবে ওই কয়টা রাশি নিচে লিখবেন, 4টা রাশি দেওয়া এখানে লিখছেন। এখন আপনাদের কাজ হলো এই যে 4কে 40 দিয়ে ভাগ করে দিবেন, 40কে 4 দিয়ে ভাগ করে দিলে কত হয়, 4 দশে 40, তো এটার উত্তর কত তাহলে, 10। তো গণিতগুলো আমাদের এই সাজেশন থেকে কমন ছিল। আমাদের এই সাজেশনটা শুধুমাত্র যারা ড্রাইভার নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য স্পেশালি তৈরি করা, এই যে ড্রাইভার নিয়োগ সুপার সাজেশন। এটা যদি আপনি ফলো করেন তাহলে এটার বাইরে আর আপনার কিছু পড়তে হবে না, এটা পড়লে যথেষ্ট, এটা থেকে আপনি 100% কমন পাবেন ইনশাল্লাহ। যাদের প্রয়োজন তারা আমাদের সাথে এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ফোনে সেভ করবেন, নাম দিয়ে সেভ করবেন, যে কোনো একটা নাম দিয়ে সেভ করে তারপরে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি যেই নাম দিয়ে সেভ করছেন ওই নামটা সার্চ করলে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে। এটা পেইড সাজেশন, মানে এটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। তো এই সাজেশনটা যখন আপনারা টাকা পাঠাবেন আমাদেরকে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে যখন জানাবেন, জানাইলে আমরা আপনাদেরকে এই সাজেশনটা কিন্তু দিয়ে দিব। এই সাজেশনের মধ্যে একেবারে টেকনিক্যাল ড্রাইভিং রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো পাবেন, মানে কমন উপযোগী যেগুলো ওগুলো পাবেন, আর হলো পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এইসব প্রশ্ন কিন্তু আপনারা পাবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যে এরকম করে গণিতের অঙ্কগুলো কিন্তু এখানে করা থাকবে। তো আপনারা যারা পরীক্ষার্থী আছেন সময় নষ্ট না করে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করেন, এটা সংগ্রহ করে এটা থেকে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ এর বাইরে আর কিছু পড়তে হবে না আপনাদেরকে। আর শুধু ড্রাইভারই না, এটা যারা নিরাপত্তা প্রহরী পদেরও প্রস্তুতি নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের জন্য আলাদা স্পেশাল সাজেশন আছে, আপনাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে।